আসসালামু আলাইকুম দর্শক, সহজ কোরআন শিক্ষার ক্লাসটিতে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের ক্লাস নাম্বার তৃতীয়। দর্শক, যারা প্রথম এবং দ্বিতীয় নাম্বার ক্লাসটি দেখেন নাই, আপনারা চ্যানেলের মধ্যে ঢুকে সেই প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার ক্লাসটি অবশ্যই আপনারা দেখে নেবেন, না হলে আপনারা কিছুই বুঝবেন না। দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রূপে বর্ণ পরিচয় উদাহরণ। দর্শক, এটার নাম কিন্তু বা, এটার নামও বা, এটার নামও বা, কিন্তু আমরা এই বা আমরা সকলে চিনি, তা চিনি, সা চিনি, কিন্তু এইরকম সা আমরা চিনি না। দর্শক, তো এইরকম সাগুলো আমরা কিভাবে পাঠ করব, কিভাবে চিনব তা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যেমন এটার নাম হচ্ছে বা, এটার নাম হচ্ছে শুরুতে যে বা, মাঝের বা, শেষের বা, 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 তা, তা, তা। দর্শক, এটাও কিন্তু তা, অর্থাৎ ওপরে দুই নক্তা যেটা, এটার নাম হচ্ছে তা, যে ওপরে তিন নক্তা এটার নাম হচ্ছে সা, 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 সা। দর্শক, এই যে দেখছেন মাঝখানে একটি নক্তা, এটার নাম হচ্ছে জিম, জিব্বার মধ্যখান থেকে উচ্চারিত হবে জিম, শক্ত হবে জিম, জিম, জিম। দর্শক, এই যে দেখছেন এটার নাম হচ্ছে হা, এটা হচ্ছে হায় হুত্তি, অর্থাৎ গলার শুরু থেকে এটা উচ্চারিত হবে, যেমন হা, হা, হা। দর্শক, এইভাবে এই আপনার অক্ষরগুলো যে এই যে দেখছেন, এই যে যেমন র, 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 জা, জা। দর্শক, এইভাবে আপনার এগুলা খুব সহজ ভাষা শিখে নেবেন। এই যে চিন, সিন, সিন, এইভাবে আমরা এগুলা শিখে নেব। দর্শক, এইবার আমরা শিখব হলো, এবার শিখব আমরা হালকা রিডিং, মানে হালকা যাতে আমরা খুব সহজে আমরা পড়তে পারি। যেমন এই যে নিচে তেসরেকি টান, এটার নাম হচ্ছে জের, জোপরে এটার নাম হচ্ছে জজম, এই যে দুইটা পেশ এটার নাম হচ্ছে দুইটা পেশ। তো এইভাবে পড়বো আমরা। এখন দেখেন বা হামজা জের বি, র দুই পেশ রুন, বি রুন, বি রুন। তারপরে দেখেন জিম জবর যা, বা জবর বা, লাম দুই পেশ লুন, জাবালুন, জাবালুন। দর্শক, এই যে উপরে যেটা দেখছেন তেসরা টান, এটার নাম হচ্ছে জবর, তো হবে জিম জবর যা, বা জবর বা, জাবা, লাম দুই পেশ লুন, জাবালুন। কফ লাম জবর কল, বা দুই পেশ বুন, কল বুন, কল বুন। দর্শক, এটা কিন্তু কলকলার হরফ কফ, অ, অল বুন। তারপরে দেখেন তাইয়া জবর তাই, তার উপরে এটা জবর, ইয়ার উপরে হচ্ছে জজম, তাইয়া জবর তাই, সিন দুই পেশ সুন, তাই সুন। দর্শক, সহজ ভাষার জন্য আমি আরেকটি বিষয় আপনাকে দেখাচ্ছি। দেখেন এজি, এজি নক্তা, জবর, জের, পেশ, তারপরে হরকত, দুই জবর, দুই যা, দুই পেশ। এইগুলো আপনারা এখানে একটি স্ক্রিনশট দেন, না হলে আপনারা দ্বিতীয় নাম্বার ক্লাসের মধ্যে আপনারা এই ভিডিওগুলো পাইবেন, ওইখান থেকে আপনারা খুব সহজেই জের জবর পেশগুলো আপনারা চিনে নিতে পারেন। তারপরে দেখেন কাপ পেশ কু, তাপ পেশ তু, বা দুই পেশ বুন, কুতু বুন, কুতু বুন। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাই তুন, বাই তুন, বাই তুন। সা কবদের ফিক, লাম দুই পেশ লুন, ফিক লুন, কলকলা কিন্তু ফিক লুন। মিম জবর মা, মিম দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম দুই পেশ লুন, লাম কিন্তু হবে জিব্বার, জিব্বার আগা থেকে হবে, জিব্বার আগার পিঠ, মাসা লুন। বা হা জবর বাহ, বা হা জবর বাহ, সা দুই পেশ সুন, বাহ সুন। দর্শক, অতঃপর দেখেন জিম পেশ জু, জিম জিব্বার মধ্যখান থেকে হবে, জিম পেশ জু, ফা পেশ ফু, নুন দুই পেশ নুন, জুফু নুন, মনোযোগ দেন জুফু নুন। তারপর দেখেন ফা জবর ফা, জিম জের জি, লাম দুই পেশ লুন, ফাজি লুন, ফাজি লুন। সালাম জবর সাল, জিম দুই পেশ জুন, সাল জুন, সাল জুন। হা র জবর হার, হার, সা দুই পেশ সুন, সুন, সুন। তবে এখানে সুন বলা যাবে না, চুন বললে এটা চিন উচ্চারিত হবে, সুন, সুন, হার সুন। তারপরে দেখেন এই তাহা জবর তাহ, তা দুই পেশ তুন, তাহ তুন, তাহ তুন, তাহ তুন। মিম লামজার মিল হা দুই পেশ হুন মিল হুন। তারপর দেখেন খ বা পেশ খুব জা দুই পেশ জুন খুব জুন বা কিন্তু কলকলার হরফ এখানে প্রতিদিন সৃষ্টি হবে, যেমন খুব খুব জুন খুব জুন। ফা খ জবর ফাখ র দুই পেশ রুন ফাখ রুন মিম সিন জবর মাস খ দুই পেশ খুন মাস খুন। দাল লাম জবর দাল ওয়া দুই পেশ উন দাল উন উন। সদ দাল জবর সদ র দুই পেশ রুন সদ রুন সদ রুন। এ দেখেন এই যে দেখেন না হয়তো ভাই আমি আবার দেখাচ্ছি এ জি চদ রুন সদ রুন। ওয়া হামজা জবর ওয়া এখানে টান হবে একালিপ হাজের হি দাল দুই পেশ দুন ওয়াহিদুন ওয়াহিদুন। তারপরে দেখেন জাল কাবজের জিক র দুই পেশ রুন জিক রুন। তারপরে দেখেন আইন জাল জবর আজ বা দুই পেশ বুন আজ বুন আজ বুন আজ বুন নরম হবে আজ বুন। অতপর দেখেন লাম জবর লা জালের জের জি জাল দুই পেশ জুন লাজিজুন লাজিজুন, তবে এখানে লাজিজুন বলা যাবে না, জুন বলে যা উচ্চারিত হবে হবে লাজিজুন লাজিজুন। তারপরে দেখেন রজিম যে রিজ লাম দুই পেশ লুন রিজ লুন, এখানে আবার রিজ লুন বলা যাবে না, বলতে হবে রিজ লুন রিজ লুন। তারপরে দেখেন বার জবর বার দাল দুই পেশ দুন বার দুন বারদুন। খয়া জবর খয় র দুই পেশ রুন খয়রুন এখানে টান হবে খয়রুন খয়রুন। তারপরে দেখেন জাজিম জবর জাজ প্রথম হবে শক্ত মানে জিব্বার আগা, তারপর হবে জিব্বার মধ্যখান জাজ র দুই পেশ রুন জাজ রুন। আইন জা জবর আজ লাম দুই পেশ লুন আজ লুন আজ লুন, এটা হবে জিব্বার গোড়া থেকে আইন উচ্চারিত হবে, যা হবে জিব্বার আগা, লাম হবে জিব্বার আগা আজ লুন। আজিজুন আইন জবর আ জায়াজের জি জা দুই পেশ জুন আজিজুন আজিজুন। তারপরে দেখেন সিন মিম জবর সাম আইন দুই পেশ উন সামউন সামউন। খ সিন জার খিস মিম দুই পেশ মুন খিসমুন, আমি আবার বলছি না জিসমুন হবে জিম সিনতার জিস মিম দুই পেশ মুন জিসমুন। তারপরে দেখেন দর্শক নুন ফা জবর নাফ সিন দুই পেশ সুন নাফসুন। দর্শক আজকে এতটুকু ক্লাস রইল, তবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা 30টি ক্লাস দেওয়ার পরে সকলের কাছ থেকে আমরা লাইভের মাধ্যমে এসে আমরা পড়া সবক নিব, তো সকলে ইনশাল্লাহ এই পড়াগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন।